আমি 3 নম্বর কোয়েশন তো আলোচনা করি। 3 নম্বর কোয়েশন তো দিয়া আছে, তোমাকে চাই লওয়া। সহকুল্ল সদস্যর এটা সেনাবাহিনীর গোটে 32 জনীয়া এটা সেনা দলের পিছে পিছে কদম খোজ কাড়ি কাড়ি যাবলগিয়া হল। দুইটা দলে একে সমান সংখ্যক স্তম্ভ কদম খোজ কাঢ়িবলগীয়া হল। খোজ কাঢ়িবলগীয়া স্তম্ভৰ উচ্চতম সংখ্যা কি হব উলিয়াব দিছে। যদিহে তোমালোকে আমাৰ এই ইউটিউব চেনেলটো সাবস্ক্রাইব কৰা নাই, তেনেহলে চেনেলটো সাবস্ক্রাইব কৰি ল'বা আৰু কাষতে থকা ঘণ্টা বুটামটো টিপি অল কৰি ল'বা, তেতিয়া মই দিয়া ভিডিঅ'ৰ নটিফিকেশ্যন তোমালোকে পোন প্ৰথমে পাব। আমি এতিয়া কি কৰিম, এতিয়া আমি কিমান সমান খোজ কাঢ়িছে এইটো উলিয়াব লাগে। আমি এতিয়া 32 আৰু 616ৰ মাজত বহাগ উলিয়ালে গম পাম কিমান স্তম্ভ খোজ কাঢ়িব লাগিব। আমি মই লিখিছো ইয়াতে 616 আৰু 32ৰ গফাগুই হ'ব নিৰ্ণয় খোজ কাঢ়িবলগীয়া স্তম্ভৰ উচ্চতম সংখ্যা। এতিয়া আমি ইউক্লিডৰ বিভাজন প্ৰমেয়িকা ইউজ কৰি 616 আৰু 32ৰ মাজত গফাগু উলিয়াম। আমি জানো যে 16 গেটাৰ দেন, আমি ষ্টেপ ৱানত দি ল'লো 16 গেটাৰ দেন 32। এতিয়া আমি 16 আৰু 32ৰ ওপৰত ইউক্লিডৰ বিভাজন প্ৰমেয়িকা প্ৰয়োগ কৰিম। এতিয়া আমি 16 32ৰে হৰণ কৰিলোঁ, হৰণ কৰি দেখিলোঁ যে 32ৰে 16 19 বাৰ গৈছে আৰু আঠ বাকী ৰৈছে। গতিকে আমি ইউক্লিডৰ বিভাজন প্ৰমেয়িকা ইউজ কৰি এনেদৰে লিখিব পাৰোঁ, এইটো যদি আমি 16 বুলি ভাবোঁ, বিটো যদি আমি 32 বুলি ভাবোঁ, আৰু কি আমাৰ 19 হ'ব। গতিকে লিখিলোঁ আমি 16 ইকুৱেল 32 × 19 + 8, মানে বাকী ৰোৱাটো আমাৰ আৰটো মানে বাকী ৰোৱাটো আমি লিখি দিলোঁ। ইয়াতে দেখিলোঁ যে আৰ 0 সমান হোৱা নাই, আৰ ইকুৱেল টু 8 হৈছে। মই ব্ৰেকেটত লিখি দিছোঁ আৰ ডাজ নট ইকুৱেল 0। এতিয়া আমি 2 নম্বৰ ষ্টেপলৈ যাব লাগিব। আমি এতিয়া 32 আৰু 8ৰ মাজত ইউক্লিডৰ বিভাজন প্ৰমেয়িকা প্ৰয়োগ কৰিম। ইয়াতে মই লিখি দিছোঁ 32 > 8, 32 আৰু 8ৰ ওপৰত ইউক্লিডৰ বিভাজন প্ৰমেয়িকা প্ৰয়োগ কৰোঁ। গতিকে 32ক আমি 8ৰে হৰণ কৰিলে 4 বাৰ যায়। তোমালোকে জানাই চবে, হৰণকেইটা নিজে নিজে কৰি ল'বা, মই দিয়া নাই আৰু। 32 = 8 × 4 + 0, ইয়াতে আমি পালোঁ r = 0। গতিকে আমাৰ নিৰ্ণয় গহাগু হ'ব, মানে 16 আৰু 32ক গহাগু হ'ব 8। আমি লিখিব পাৰোঁ ইয়াতে খোজ কাঢ়িবলগীয়া স্তম্ভৰ উচ্চতম সংখ্যা হ'ব 8। যিকোনো যুগাত্মক অখণ্ড সংখ্যা আৰু বি ইকুৱেল টু 3 ধৰিছো। এতিয়া আমি ইউক্লিডৰ বিভাজন প্ৰমেয়িকা প্ৰয়োগ কৰিম, এ ইকুৱেল টু 3 + r, এইটোৰ দৰে লিখিলো আমি, য'ত আৰ হ'ব আৰ গ্ৰেটাৰ দেন ইকুৱেল 0 আৰু লেছ দেন 3 হয়, মানে আৰটো 0 সমানো হ'ব পাৰে বা 0তকৈ ডাঙৰ কিন্তু 3তকৈ সৰু হ'ব। গতিকে আৰৰ মান হ'ব 0, 1, 2, এইটো এতিয়া এতিয়া আমি আৰৰ মান 0 বহুৱাই চাম এইটো এইটো সমীকৰণত আমি। গতিকে এ ইকুৱেল টু 28 কিউ হ'ব আমাৰ, আৰটো 0 হৈ গ'ল। ঠিক তেনেদৰে এ আমি আৰ ইকুৱেল টু 1 বহুৱাই চাম, এ ইকুৱেল টু 28 কিউ প্লাছ 1 হ'ব। আৰৰ জাগাত যদি আমি 1 বহুৱাই দিওঁ 1 হৈ যাব। ঠিক তেনেদৰে আমি আৰৰ জাগাত 2 বহুৱাই থাকিম, এ ইকুৱেল টু 28 কিউ প্লাছ 2 হ'ব। এতিয়া আমি দুই এতিয়া আমি প্ৰথমে এই সমীকৰণটো পাতিলোঁ, এ ইকুৱেল টু 28 কিউ, এইটোক আমি দুয়োফালে বৰ্গ কৰি দিলোঁ। এতিয়া আমি বৰ্গ কৰি দিলোঁ, বৰ্গ স্কুৱেৰ হৈ পালে ইকুৱেল টু 28 কিউ হল স্কুৱেৰ হৈ গ'ল। এইখিনিক আমি এনেকৈ লিখিব, 28 দুটাতে স্কুৱেৰ লাগি যাব, নাই 3² নাই হেৰি কিউ স্কুৱেৰ হৈ যাব। এতিয়া 3² হ'লে 9 হয় আৰু কিউ স্কুৱেৰটো কিউ স্কুৱেৰে থাকি যাব, এনেদৰে লিখি দিলোঁ। এতিয়া আমি ঠিক 9ক ভাঙি দিম, 3 × 3 = 9 হয়, সেইকাৰণে 3 × 3 লিখিলোঁ আৰু কিউ স্কুৱেৰটো লিখিলোঁ। এতিয়া এইখিনিক আমি এম বুলি ধৰি ললোঁ, য'ত এম ইকুৱেল টু 28 কিউ স্কুৱেৰ, এইখিনি মানে আমি এম ধৰিলোঁ, এইটো 1 নম্বৰ দিলোঁ। ঠিক তেনেদৰে আমি এতিয়া এইটো সমীকৰণ লওঁ, এ ইকুৱেল টু 28 কিউ প্লাছ 1। এতিয়া আমি এ ইকুৱেল টু 28 কিউ প্লাছ 1 ললোঁ। এতিয়া আমি দুইফালে বৰ্গ কৰি দিলোঁ, ইফালে এ স্কুৱেৰ দিলোঁ, ইফালে 28 কিউ প্লাছ 1 হোল স্কুৱেৰ দিলোঁ। দি কেনে এতিয়া আমি ভাঙি দিম, এ প্লাছ বি হোল স্কুৱেৰ সূত্ৰত, এ প্লাছ বি হোল স্কুৱেৰ ইকুৱেল টু এ স্কুৱেৰ প্লাছ 2ab + b² হয়। ঠিক তেনেদৰে এইটোক এ বুলি ভাবিলোঁ, এইটোক বি বুলি ভাবিলোঁ আমি, 28³² + 2 × 28³² = 1 + 1² ইকুৱেল টু, এইখিনি ভাঙিলে আমি 3² কৰিলে 9 পাওঁ, 9³² হ'ব, প্লাছ 2 × 3 = 6 হ'ব, 6³ 1 to 1 থাকে আমাৰ, 1 নোহোৱাই যাব, আৰু 1² কৰিলে 1 হয় আমাৰ। ঠিক এতিয়া আমি
এই দুটার পৰা কমন লম, থ্রি টু কমন ললো আমি, থ্রি টু কমন লওয়ার লগে লগে ইয়াতে থাকি গল থাইস কিউ স্কুয়ার, আর ইয়াতে থাকি গল টুয়াইস কিউ, আর ওয়ান তো বাইর থাকি গল। এটা আমি এইখিনি সলনি আমি এম দিল, মানে এম ইকুয়াল টু থাইস কিউ স্কুয়ার প্লাস টুয়াইস কিউ লিখিল আমি, এটাকে এইটু লিখিল আমি থাইস এম প্লাস ওয়ান লিখিল, এই দুই নম্বর দিল। ঠিক তেনেদরে মই এতিয়া এইটু এ ইকুয়াল টু থাইস কিউ প্লাস টু লম, এই দুই ফালে বর্গ করে দিল, এ স্কুয়ার ইকুয়াল থাইস কিউ প্লাস টু হোল স্কুয়ার লিখিল। এতিয়া পুনৰ আমি এ প্লাস বি হোল স্কুয়ার সূত্র ভাঙি দিম, থাইস কিউ হোল স্কুয়ার প্লাস টুয়াই প্লাস টুয়াইস থাইস কিউ ইন্টু টু, টু স্কুয়ার প্লাস টু স্কুয়ার হল, এইখিনি এটা ভাঙি দিলে নাইন কিউ স্কুয়ার হব, আর এইখানে গোটেখানি পূরণ করলে তিন দুগুণ ছয়, ছয় দুগুণ বারো, বারো কিউ হব, আর টু স্কুয়ার হলে ফোর হয় আমার, ফোর হয়। ঠিক তেনেদরে এতিয়া আমি নাইন কিউ স্কুয়ার প্লাস টুয়েলভ কিউ, টুয়েলভ কিউ প্লাস থ্রি প্লাস ওয়ান লিখেছি, মানে ফোরটুক আমি ভাঙি দিছো থ্রি প্লাস ওয়ানত, বা থ্রি প্লাস ওয়ানত ভাঙি দিলো, ভাঙি দি দেখিলো যে তিনিটার আমি থ্রি টু কমন লব, এটাকে থ্রি টু কমন ললো আমি, ইয়াতে থ্রি কমন ললে থাইস কিউ স্কুয়ার, ইয়াতে বারো থ্রি সাত তিনি গুণ বারো হয়, সেইকাৰণে আমি তিনি আনালে ফোর থাকি গল ফোর কিউ, আর থ্রি টু ওয়ান থাকি গল, এইটোৱে হল। হওয়ার পিছন আমার ওয়ান তো এনেদরে রাখি দিল, এইখিনি মানে আমি এতিয়া এম লিখিলো, যত এম ইকুয়াল টু থাইস কিউ স্কুয়ার প্লাস ফোর কিউ প্লাস ওয়ান, এটাকে এই ওয়ান তো ইয়াতে থাকি গল, এটি তিন নম্বর দিলো। এটাকে এক দুই তিনির পৰা তুমি দেখুৱাব পাৰো যে আৰু যে যিকোনো যোগাত্মক অখণ্ড সংখ্যাৰ বৰ্গই থাইছ এম বা থাইছ এম প্লাছ ওৱান আৰ, য'ত এম এটা যিকোনো অখণ্ড সংখ্যা।